আজ আর কোনো সাক্ষ্য গ্রহণ নয়, শুধু একটা ঘটনার ব্যাখ্যা করার সুযোগ আমি আপনার কাছ থেকে চাইছি। আপনার মানবিকতার উপর ভরসা আছে বলেই এরকম দাবিটা আমি আপনার কাছে করছি। আমি শুধু আপনার 10টা মিনিট সময় নেব। এই 10টা মিনিট যদি সময় আপনি আমায় দেন, তাহলে হয়তো অনেকগুলো জীবন একসাথে বেঁচে যাবে। হয়তো অনেক অন্যায় যা ন্যায়ের মুখোশের ভেতরে লুকিয়ে আছে সেটাকে আমি টেনে বার করতে পারবো। আবার অনেক ন্যায় যা অন্যায়ের মুখোশের মধ্যে লুকিয়ে আছে সেটার আসল রূপটা আমি বার করতে পারবো। অবতার, 10টা মিনিট আপনার কাছে খুব একটা বড় কথা নয়, কিন্তু এই 10টা মিনিট আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি। সাউন্ড ইন্টারেস্টিং, কি বলছেন আপনি? আপনার প্রাণের চেয়ে এই 10 মিনিটের দাম বেশি আপনি ভেবে বলছেন তো? কোন রকম ভুল করছেন না তো? ক্লায়েন্টের প্রাণের কথা বলতে গিয়ে আপনি নিজের প্রাণের কথা ভুল করে বলছেন না তো? না স্যার, আমি যা বলেছি ভেবে বলেছি, সজ্ঞানে বলেছি, কোনো কথা বলতে গিয়ে আমি ভুল করে ফেলিনি স্যার। ওকে, বলুন কি বলতে চান, কিন্তু যা বলবেন ওই 10 মিনিটের মধ্যেই বলবেন। স্যার, আমি প্রথমেই বলে রাখি, এই কেসটা লড়তে এসে আমি এমন একজনের দেখা পেয়েছি যে আজ থেকে 16 বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছিল। অর্ডার, অর্ডার। ওই যে মাইলর ওখানে দাঁড়িয়ে আছে, অভিযুক্তের কাঠ গড়ায় আমার চিরসখা অপরূপা, অপরূপা চট্টোপাধ্যায়। অবজেকশন মিলর, আমরা এখানে একটি অভিযোগের বিচার করতে এসেছি, কোনো আইনজীবীর ব্যক্তিগত কেচ্ছা শুনতে আসেনি। মাইলর, আপনি আমাকে 10 মিনিট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং অনুমতি দিয়েছেন যে আমি আমার কথা বলতে পারি, কিন্তু কেউ যদি এইভাবে ইন্টারাপ্ট করে তাহলে কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারবো না। আমি 10 মিনিটের ভেতরে আমার বক্তব্য কিন্তু বলে উঠতে পারবো না মাইলর। আপনি 10 মিনিটের মধ্যে কোনো কথা বলে আর ব্যাঘাত ঘটাবেন না অভিরূপবাবু।